যুবক মুনাফিকের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দিতে। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসূল দ্রোহিতায় মেতে উঠতে তারা চায়। অথচ আল্লাহ তাআলা তোমাদের সফলতার দিকে ডাকে, অথচ আল্লাহ তাআলা তোমাদের সফলতার দিকে ডাকে। হে মানুষ, মুনাফিকের ফাঁদে পা দিও না। হে মানুষ, মুশরিকের ফাঁদে পা দিও না। হে মানুষ, জাহেলের ফাঁদে পা দিও না। হে মানুষ, শয়তানের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময়ে তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও। তোমাদের অনন্ত যখন সাগরগুলোকে বিস্ফোরিত করা হবে, ম্যানেজমেন্ট কোথায় আমাদের আপনাদের? إذا القبور بعثرت وإذا القبور بعثرت قال الله جل وعلا يا أيها الإنسان يا أيها الإنسان هي مانوش ما غرك بربك الكريم কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রেখেছে? ছেলে সন্তান, স্ত্রী, বংশমর্যাদা, আধিপত্য, ধন সম্পদ, মা গররাক, কি পাইছো দুনিয়াতে? বেরব্বি খেল করিম, যা তোমাকে তোমার এত দয়ালু, এত করুণাময়, এত মহান রব থেকে দূরে রেখেছে। তাহলে বলছেন আমলাল ইনসানি মা তামান্না, মানুষ কি মনে করে সে যা চায় তাই পাবে? মা গররাকা বিরব্বিকাল কারীম ইয়া নাস, মানুষ তুমি ভাবো কি এমন জিনিস পেয়েছো যা তোমাকে তোমার রব থেকে দূরে রাখে? রব এই কোয়েশ্চেনের অ্যান্সার সলভ করেছেন। তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথমে তিনি বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, মুসলিম, মুমিন, মুনাফিক, কাফির, ফাজির, হুএভার ইউ আর, আদম সন্তান, আদমের ছেলে সন্তানদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন। আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ যাদেরকে সবচাইতে বেশি সম্মানিত করেছেন, তিনি বলেছেন ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের ছেলে সন্তানকে সবচাইতে মর্যাদাবান করেছি। জি, তারপর তিনি আদম সন্তানদের নামকরণ করেছেন মানুষ, যেমন আমরা এটাকে মাইক বলি, এটাকে কাঠ বলি। তিনি ওনার এই সৃষ্টির, এই সৃষ্টিটার নাম যাদেরকে তিনি বিবেক বুদ্ধি দিয়েছে ভালো এবং মন্দ যাচাই করার, তারা জানে প্রত্যেক অপরাধী সে অপরাধ করছে, সে মনে করে পার পেয়ে যাবে। আল্লাহ প্রথমে প্রত্যেক ব্যক্তিকে ইন্ডিকেট করে বলেছে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রেখেছে? তিনি তারপর সূরা, অন্য সূরার মধ্যে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবার তিনি সেপারেট করেছেন, কি করেছেন? সেপারেট, প্রথমে সব মানুষকে বলেছেন, বলেছেন কি কি পাইছ, হোয়াট ইজ দ্য কজ, এত দয়ালু রবকে ভুলে যাওয়ার কারণটা কি? তারপর তিনি বলেছেন যে ঠিক আছে, সবাই বাদ, তুমি যে বলছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূল, আর আরশের আজিমের উপরে যিনি আছে তিনি তোমার রব, যিনি তোমার স্রষ্টা, তোমার দ্রষ্টা, যার কাছে তোমার প্রত্যাবর্তন, যিনি হায়াত এবং মৌতের মালিক। তোমরা যারা স্বীকার করছো, যারা ঈমান এনেছো যে তিনি অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি যিনি জন্ম দেয়নি এবং জন্ম নেয়নি, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে শুধু স্পেসিফিক তোমাদেরকে বলছে, লা তুলহিকুম আমওয়ালুকুম, ওই যে আগের আয়াতে বলেছে কি পেয়ে ভুলে গেছো সব, পরে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিক ফাওলা
আল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের ছেলে সন্তান, হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের ধন সম্পদের পিছনে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না। ভুলে গেলে কি হবে? তিনি জাল্লা ওয়ালা বলছেন, ওয়ামান ইয়াফআল যালিক, আর যে ব্যক্তি ছেলে সন্তান ধন সম্পদের মোহে পড়ে, লোভে পড়ে আল্লাহকে ভুলে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি পুরো পৃথিবীর 700 বিলিয়ন মানুষ এটা করে, পুরো পৃথিবীর আদম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি ধন সম্পদার ছেলে সন্তানের পিছনে পড়ে যদি আল্লাহকে বলে যায়, আল্লাহ একজনকে বাদ দেন, তিনি বলছে ফাউলাইক দোজ অল, প্রত্যেক ওই ব্যক্তি যে আল্লাহকে ভুলে যায় সম্পদা সন্তানের জন্য, উলাইকা হুমুল খাসিরুন, তারাই হবে ক্ষতিগ্রস্ত। তারা কি হবে? ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছে ফাবিআয়্যি আলা রাব্বিকা তাতামারা, অতঃপর তুমি মানুষ, তোমার রবের কোন অনুগ্রহতে তোমার সন্দেহ আছে? মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, মালাক ফাবিআয়্যি আলা রাব্বিকা তাতামারা, আল্লাহ বলছেন মানুষ তুমি বলো তোমার রবের কোন অনুগ্রহের প্রতি তোমার সন্দেহ আছে? তিনি তোমাকে আলাম ইয়াজাল্লাহু আইনাইন, তিনি কি তোমাকে দুটি চক্ষু দান করেনি? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তিনি কি তোমাকে জিহ্বা এবং দুটি ঠোঁট দেয়নি? ফাবিআয়্যি আলা রাব্বিকুমা রাব্বিকা তাতামারা, কি এমন অনুগ্রহ রবের আছে যা তুমি অস্বীকার করবে, যা তুমি অস্বীকার করবে বলো, স্টিল তুমি সলাত আদায় করো না, স্টিল তুমি জুয়া বন্ধ করো নি, এখনও দাম্বি কোথায় ঘুরে বেড়াও, তুমি দেখো নি ঠিক তোমার বয়স, এক্স্যাক্টলি জাস্ট লাইক ইউ আর, ইয়েস তোমার বয়সী, তোমার মতোই দেখতে ছেলেটা, ঘুমিয়েছিল ম্যাচে, সকালবেলা সবাই উঠেছে নিজের পায়ে, ও উঠেছে মানুষের কাঁধে, তুমি দেখো নি? মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রেখেছে তুমি সলা আদায় করো না? তুমি মনে করেছ পৃথিবী তোমার শেষ? লা লা লা, শোনো, পৃথিবী তোমার শেষ নয়। আল্লাহ তাআলা, দেখুন আমি যে আমার বক্তব্য দিচ্ছি, মনে রাখবেন ইসলাম শরীয়ত ফরজ পুরুষ এবং নারীর প্রতি, সবার জন্য ফরজ, সবার জন্য কি, এর মধ্যে পর্দার কিছু বিধিবিধান আছে, সলাতের কিছু নিয়ম আছে, যেমন মহিলাদের হায়েদ নিফাসের সময় সলাত আদায় করবে না, পুরুষ আমি এভাবেই পর্দাশীল আলহামদুলিল্লাহ, মহিলা আরও একটু ঢাকতে হবে, বাকি দেখেন ফজরের আগে আমাকেও খেতে হয় রোজা রাখার জন্য, মহিলাকেও কি কথা বলবেন আমার সাথে, মহিলা কি আসর নামাজের আজানের রোজা ভাঙে না মাগরিবে? দ্যাটস মিন ডিফারেন্সই নাই কি নাই? ফজরের নামাজ পুরুষের জন্য কয় রাকাত, মহিলার জন্য? দ্যাটস মিন আমি এখানে আমার পর্দার মা বোনদেরকে এটা বোঝাতে চাচ্ছি, প্রাণপ্রিয় বোন আমার, মা চাচি, আমি যে কথাগুলো বলছি প্রত্যেকের জন্য এই প্রশ্ন আল্লাহ করেছে, স্পেসিফিক পুরুষকে করেনি, তিনি আল্লাহ পুরুষকে বলেনি মা গর রাখাবে রব্বিকাল কারীম, তিনি সবাইকে বলছে, হে মানুষ, হিন্দুকেও বলছে, কিসে তোমাকে তোমার রব থেকে দূরে রাখলো? তো সত্যি কথা কি, আস্তাগফিরুল্লাহ আযীম, আমি আসলে ওই বক্তব্যটা থেমে যাওয়াতে ফ্লোটা হারিয়ে ফেলেছি, দুঃখিত, ক্ষমা চাচ্ছি আমি। আমি একটা কোরআন তেলাওয়াত করে আপনারা শুনেন, সেটাই ভালো, কি বলেন? হ্যাঁ, একটা সুরে পড়ে শোনাই, জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ খায়র, মাশাআল্লাহ, এমন প্রতিনিধি পাওয়াও ভাগ্যের ব্যাপার, ওয়াল্লাহি আমি যদিও বয়স কম, অভিজ্ঞতাও কম আমার, তবে এই প্রথম আলহামদুলিল্লাহ দেখেছি কোনো মেহমান এসেছে এবং বলেছে যে উনি বলুক শুনি,
প্রায় অনেকে হয়তো এমন করে, কিন্তু এরকম রেয়ার দুই চারজন মাশাআল্লাহ। আপনার সবার জন্য দোয়া করেন আল্লাহ আল্লাহ তাআলা যাতে ওনার হৃদয়টাকে ইসলামের প্রতি নরম করে দেয়, আল্লাহ তাআলা যাতে আমাদের প্রতিনিধিদেরকে আমাদের জন্য প্রিয় ব্যক্তি করে দেয়। ওনারা কেমন ছিলেন উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, আমরা ওনাদেরকে চাই আল্লাহ ভীরু হিসাবে ইনশাআল্লাহ। ওনারা কী করেছেন উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট হ্যাভ টু আস্ক এনি, আমাদের কোনো কোয়েশ্চেন নাই, উই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন। আমরা চাই আমাদের মধ্যে এবং ওনাদের মধ্যে দূরত্বটা আল্লাহ দূর করে দিন। আমরা চাই ওনারা আমাদের ভাই, এই পৃথিবীতে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, আখেরাতে দুনিয়ার মাঝে ওনারা এমন শাসন করবে যে আল্লাহ তাআলা আখেরাতেও যাতে ওনাদেরকে দেখতে পাই ইনশাআল্লাহ। ওনারা আগে আগে আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আর যে মানবে না, দুনিয়াতে বড় ছোট আছে, আখেরাতে কোনো বড় ছোট নাই, আখেরাতে কোনো কি নাই, আখেরাতে কোনো বড় ছোট নাই। দুনিয়াতে বাপ ছেলে আছে, আখেরাতে কোনো বাপ ছেলে নাই। কেন? আমরা একটা সিম্পল একটা উদাহরণ দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা কিয়ামত পর্যন্ত যাওয়া লাগবে না, তো এ দুনিয়াতে অবস্থা খারাপ হয়ে যাবে, মানে এখান থেকে স্টার্ট হবে। যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, মানে ইসরাফিল আলাইহিসসালাম যখন সিংহে ফুৎকার দেবে কিয়ামতের জন্য পৃথিবী যাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যেই সিংহের ফুৎকারের সাউন্ডে পাহাড়গুলো উড়বে ধূলিত রঙিন ফসমের মতো, বিক্ষুব্ধ ধূলিকণার মতো পাহাড়গুলো ভেঙে চুরমাচুর হয়ে যাবে, আকাশ যেদিন গলিত ধাতুর মতো হয়ে গলে পড়ে যাবে, চন্দ্র যেদিন নিভে যাবে আলো দেবে না, সূর্য আলো দেবে না, তারকা খসে পড়বে, ওটা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফা ইযা জাআতিস সাখা, মানুষ ছেলে সন্তানের জন্য মিথ্যা কথা বলে ব্যবসা করো, ছেলে সন্তানের জন্য, স্ত্রীর জন্য, ফজরে তুমি ওঠো না কেন, তোমার 6টা বাজে ডিউটি, তো ডিউটি করা বেতন কে খায়, ছেলে খায় স্ত্রী খায়, তুমিও খাও অবভিয়াসলি, এত পরোয়া ছেলে সন্তানের। কারা কারা বিশ্বাস করে আল্লাহ আমাদের একমাত্র রব, তো তোমাকে বলছি তোমার রব বলছে শোনো, আপনাকে বলছি আপনার রব বলছে শোনো, যেদিন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি পৃথিবী চুরমাচুর হওয়ার মতো আওয়াজ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, উম্মিহি ওয়া আবি, তার বাপ তার মা থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রী তার সন্তান থেকে। কার জন্য অন্যায় এই কোরআনুল কারীম? কার কথা কোরআনুল কারীম? কার কথা এই কোরআনুল কারীম? কার উপরে নাযিল হয়েছে? আপনার কি ঈমান আছে? কিতাবের প্রতি ঈমান আছে? এগুলো আল্লাহ বলছে, কুল ইন্নাল মাউত, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিন, ইন্নাল মাউত, নিশ্চয় মৃত্যু, তাফিরুনা মিন, এরা পলায়ন করে মৃত্যু থেকে, ফা ইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু এদের সাথে সাক্ষাৎ করবে। কোথায় যাচ্ছেন? ইউর অর্গানিক ফুড ক্যান নট ইনক্রিজ ইউর লাইফ, ইট ক্যান গিভস ইউ সাম ফিজিক্যাল স্ট্রেংথ, ইট ক্যান কিওর ইউর সাম ডিজিজ, বাট ইট ক্যান্ট ইনক্রিজ ইউর লাইফ। আপনার এই সুস্বাস্থ্য, এই জিম, এই খাবার দাবারের মেনটেন, এই সুন্দর জামা কাপড় পরিধান, এই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা আপনাকে সুস্থ রাখতে হয়তো আল্লাহর দয়ায় সহযোগিতা করবে, কার দয়ায়, কিন্তু আপনার জীবন বৃদ্ধি হবে না, জীবন কি হবে না,
আল্লাহ তাআলা তাই বলেছেন কুল ইন্নাল মাউত, বলে দিন এদেরকে মৃত্যু, তাফিরুনা মিন, যা থেকে এরা পলায়ন করে, ফা ইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু ওদেরকে মোলাকাত করবেই করবে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, তারপর এরা ফিরে যাবে ওই রবের দিকে যিনি ইলমের গায়বের জ্ঞান রাখে, যিনি সাক্ষী প্রত্যেক মানুষের প্রত্যেক কৃতকর্মের, ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন, আছেন সম্মানিত লেখকবর্গ, ইয়ালামুন হিন্দুরটাও জানে, ইয়ালামুন মুসলিমেরটাও জানে, ইয়ালামুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটাও জানতো, ইয়ালামুন মুনাফিক কাফির ফাজির মুশরিক সবারটা জানে, কি জানে, মা তাফআলুন, যা তোমরা করো, এটা হতে পারে এইবার বদ্ধ ঘরে অথবা জনসম্মুখে, কি আছে লেখকবর্গ তারা কি জানে বলেন তো, তারা কি জানে লেখকবর্গ কি জানে, যা আপনারা আর আমরা করি সবই জানি লেখকবর্গরা। যাই হোক, আমি আশা করি ইনশাআল্লাহ তাআলা একটা যুবকদের প্রতি সামান্য একটু নসিহা করে আমি চলে যাব ইনশাআল্লাহ। আমাকে এখান থেকে আসলে আল্লাহ যদি চায় বিইজিনিল্লাহি তাআলা লোহাগাড়া যেতে হবে প্রায় 490 কিলোমিটার এখান থেকে আগামীকালকের মাফে ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য, মনে কষ্ট নেবেন না, আমি অনেকগুলো প্রোগ্রামে আসতে চাই না, আমার কাছে মনে হয় যে এতে বেনিফিট কম, মন খারাপ করি না কিন্তু, হ্যাঁ এই যে সবাই শুনতেছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, লাকিন ইয়ানি আল ফজর কুল মসজিদ ফাদি, ফজরের সব মসজিদ খালি, দেয়ার ইজ নো বেনিফিট, আমার কিন্তু আলহামদুলিল্লাহ আসা যাওয়ার খরচ একটু শরীরের উপরে গেছে, মনে রাখেন আমাদের দেশে হুজুর আমরা যা পাই আলহামদুলিল্লাহ হাদিয়া, পৃথিবীর উন্নত দেশের মানে কী বলে এটাকে মানে কী বলবো আপনাকে, কোনো মানে প্রিন্সিপাল মানে কী বলবো আপনাকে, কোনো প্রফেসর লেভেলের কারো পুরো মাসের বেতন যদি 1 লাখ টাকা ধরা হয় ডেলি তার বেতন 3000 টাকা পড়ে না, কিন্তু একমাত্র এই হুজুর আমরা যারা কথা বলি ডেলি বেতন পড়ে যায় 20,000, 25,000, 30,000, তাও কতক্ষণ 1 ঘন্টা টাইম, এখন বলবেন যে 10 ঘন্টা লাগে আসছি না আমি, আরে তো স্কুলে তো যেতে হয়, কলেজে তো যেতে হয়, সব জায়গায় যেতে হয় চাকরি করার জন্য, কিন্তু আপনারা বড় বোকা, আপনারা মনে করেন আমি কথা বললে আপনার হবে না, আমি খেলে আপনার পেট ভরে, আমি খেলে আপনার পেট ভরে, আজকে এখানে যা দিবে আপনার যাবে যাবে, তো আমার এই বলা যদি আপনি না মানেন আপনার কোনো লাভ হবে না, সেম টু সেম, বুঝাতে পারছি না পারিনি। যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা মানুষ, আল্লাহকে ভয় করো, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন, তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই, ওহুয়াল্লাযী আনশা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা ক্বালিলাম মা তাশকুরুন, তিনি তোমাদের জন্য কান চোখ ও অন্তকরণ অনুভব অনুভূতি সৃষ্টি করেছেন, তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো, ওহুয়াল্লাযী যারআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন, আর তিনি তোমাদেরকে জমিনে বিস্তৃত করেছেন এবং তোমাদেরকে তারই কাছে একত্রিত করা হবে, ওহুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আর তিনি জীবিত করেন এবং মৃত্যু দেন, ওয়ালাহু ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার আফালা তাআকিলুন, এবং আল্লাহর অধিকারী রাত ও দিনের পরিবর্তন তবু কি তোমরা বুঝবে না, বাল ক্বালু মিসলা মা ক্বাল আল আউয়ালুন, বরং তারা বলে যেমন বলেছিল তাদের পূর্ববর্তীরা, ক্বালু আইদা মিতনা ওয়া কুন্না তুরাব ওয়া ইযাম আ ইন্না লামাবউসুন, আমাদের মৃত্যু হলে আমরা আমাদের অস্থি যদি মাটির সাথে মিশে যায় আমরা মাটি ও অস্থিতে পরিণত হলেও কি আমরা আবার হাসর মাঠে জীবিত হব, আল্লাহ আমাদের হিসাব নেবে, লাকাদ উইদনা নাহনু ওয়া আবাউনা হাযা মিন ক্বাবল ইন হাযা ইল্লা আসাতীরুল আউয়ালিন, আমাদেরকে তো এই বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও, এটা তো পূর্ববর্তীদের উপকথা ছাড়া কিছুই না, গাফেল হইত না, আমাদের পূর্বে যত কওম এসেছিল তাদেরকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হতো, নামাজের কথা বলা হতো, তাওহীদের কথা বলা হতো, সুন্নতের কথা বলা হইতো, ওই সময়কার নবীর উপরে অনুগত্য করার কথা বলা হতো, তারা বলতো যে আচ্ছা আমরা যদি মরে মাটিতে মিশে যাই তাহলে কি আমাদেরকে আবার জীবিত করা হবে কেমনে, বরং ধূর এইসব কথাবার্তা হচ্ছে উপকথা, কী কথা এরা আমাদের আগের লোকজনে এগুলো বলছে এরকমই কথাবার্তা, এর কোনো বাস্তবতা নেই, আপনারা এরকম গাফেল হইয়েন না। দেখুন যুবক যুবতী বুড়ো বৃদ্ধ সবাই গান শোনে,
গান প্রসঙ্গে আপনাদের অনুরোধ করে বলবো, ইয়া শিবাব, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না, তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানে বলেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস লিইযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্ছুত করার জন্য অসার অশ্লীল বাক্য কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক, অপমানজনক, অবমাননাকর শাস্তি। দিনি ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে, তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে গান করবে, আল্লাহ তাআলা তাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন, তাদের কিছু কিছুকে আকার বিকৃতি করে দেবেন বানর ও শূকরের মতো। এই গান বাজনা থেকে বিরত থাকুন। মানুষ এই অবৈধ অশ্লীল এই অন্যায় গান বাজনা থেকে বিরত থাকো। তোমার রব তোমাকে বলেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যুবক, তোমার গান না শুনলে ঘুম আসে না, কাকা আপনার গান না শুনলে অটো চলে না, চাচা আপনার গান না শুনলে অটো চলে না, চাচি আপনার গান না শুনলে দুঃখ ভোলে না, বোন গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না। তুমি শুনো তোমার রব কি বলছে, বোন চাচি আপনি শুনুন আপনার রব কি বলছে, চাচা আপনি শুনুন আপনার রব কি বলছে, যুবক তুমি শুনো তোমার স্রষ্টা যার কাছে তোমার নিঃশ্বাস, যিনি চাইলে তোমাকে দগ্ধ করে দিতে পারে জ্বলন্ত আগুনে, যিনি চাইলে তোমাকে দান করতে পারে বাঘ বাগিচা নহর যা তোমার পায়ের নিচে বইবে, এত মহান রব তোমাকে বলছে। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা মুসলিম ঈমান এনেছে মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তাদের হৃদয় শান্ত হয়ে যায়, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদেরকে আল্লাহর দিকে ডাকা হয় কোরআনুল কারীমের আয়াত দিয়ে, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের প্রতিপালকের প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায়। হে যুবক, মুনাফিকের ফাঁদে পা দিও না, তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দিতে, তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসূল দ্রোহিতায় মেতে উঠতে তারা চায়। অথচ আল্লাহ তাআলা তোমাদের সফলতার দিকে ডাকে, অথচ আল্লাহ তাআলা তোমাদের সফলতার দিকে ডাকে। হে মানুষ, মুনাফিকের ফাঁদে পা দিও না, হে মানুষ, মুশরিকের ফাঁদে পা দিও না, হে মানুষ, জাহেলের ফাঁদে পা দিও না, হে মানুষ, শয়তানের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময়ে তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও, তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও, তারা চায় তোমরা জ্বলন্ত আগুনে জ্বলো। শোনো মানুষ, আল্লাহকে ভয় করো। কিয়ামত দিবসে সব চাইতে কম আযাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের, তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে, তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে। এই ব্যক্তি মনে করবে, আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউবাশশারুনাহুম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত, সুদ নিয়ে ব্যস্ত, জেনা নিয়ে ব্যস্ত, মদ নিয়ে ব্যস্ত, জুয়া নিয়ে ব্যস্ত, মিথ্যা নিয়ে ব্যস্ত, আজানকে পরোয়া করে না, সলাকে পরোয়া করে না, বেনামাজি হওয়াকে কুফুরি মনে করে না, ইউবাশশারুনাহুম, আপনি দেখবেন ইয়াওয়াদুল মুজরিম, এই অপরাধীগুলো, লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানী, তারা আল্লাহকে বলবে, ইয়া আল্লাহ এই ছেলেকে নিয়ে নেন, ইয়া আল্লাহ এই ছেলেকে জাহান্নামে দিয়ে দেন, আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম, আমাকে আজকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। ওয়াসাহিবাতিহি ওয়াখি, অপরাধী, অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম, এজন্য আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া মরিও না, খবরদার মুসলমান হওয়া ছাড়া মরিও না। মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে, মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে। ইউবাশশারুনাহুম ইয়াওয়াদুল মুজরিমুন ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানী, সেদিন অপরাধী
আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে, এত আদরের ছেলে যার জন্য এত আয়োজন, যার আকিকায় দশটা গরু জবে হয়, যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা এসে অংশগ্রহণ করে, যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসায় সে দান করে, যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ, সবচেয়ে বড় উকিলকে হায়ার করে, এত আদরের ছেলে, যেই ছেলে সাত খুন করলে মাপ, যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না, এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাবো। মুসলিম মা নিজের মেয়েকে এভাবে ব্যবহার ছেড়ে দেবেন না। আপনি বাবা, আপনাকে বলছি ভাইয়া চাচা, যদি খালি অপরাধী হয় মরো, তবে শুনো সুরা মারিজা আল্লাহ বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে, ও সাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রী তার ভাইকে, ও ফাসিলাতিহি আল্লাতি তুউই, তার জ্ঞাতি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত, ওয়ামান ফিল আরদি জামিয়া সুম্মা ইউনজি, যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী তোকে লাগবে, স্ত্রী আর ভাই দিব আল্লাহ বলবো হবে না তুই অপরাধী তোকে লাগবে, জ্ঞাতি গোষ্ঠী যারা অন্যায় করলে আশ্রয় দিত, আরে যা বেটা কইরাল আমি আছি, এই বেটা আমি আছি না তুই যা, এই লোকগুলা এগুলাকে দিয়ে দিবে আল্লাহ এদেরকে নিয়ে যাও, এরা আমাকে আশ্রয় দিত অন্যায় করলে, আল্লাহ বলবে না তোকে লাগবে, ও বলবে ওমান ফিল আরদি জামিআ, অতঃপর সে বলবে ইয়া আল্লাহ জমিনে জমিন আর জমিনে যা কিছু আছে, সুম্মা ইউনজি, এই জমিনটা পুরো এই পৃথিবীতে যা আছে সব নিয়ে নেন, সুম্মা ইউনজি, অথপর আমাকে নাজাত দিয়ে দেন, যেই রব, যেই রব আহ্বান করে বলে রাতের এক তৃতীয়াংশ যখন থাকে, যে দয়ালু রব আহ্বান করে বলে এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দেব, সুস্থ হতে চাও চাও সুস্থ করে দেব, জান্নাত চাও চাও দিয়ে দেব, এত দয়ালু রব যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ নিয়ে আসো, আমি রব জমিন থেকে